লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সুন্দর সকাল, মজাদার খাবার, আনলিমিটেড মাস্তি ব্লগ নিয়ে আসলাম। আশা রেখে আজকে ব্লগটি আপনারা খুবই এনজয় করবেন। আজকে সকালবেলা আমরা আসছি খালার বাসা মর্নিং ব্রেকফাস্ট করতে। খালা আমাদের জন্য কী অ্যারেঞ্জমেন্ট করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, আশা রেখে ভালো লাগবে। এটা খালার বাসার সকালবেলা নাস্তা আয়োজন, খুবই মজাদার রাজকীয় ব্রেকফাস্ট। খালা অনেক ফ্রেন্ড ফ্যামিলিকে বলেছে সকালবেলা নাস্তা, আর একটা গেট টুগেদার করেছে খালার বাসা। খুব সুন্দর আয়োজন করেছে খালা, মজার মজার পিঠা, দেশীয় স্বাদের পিঠা। আর খালার পাটিসাপটা পিঠাটা তো রিয়েলি সুপার, আর খালার পুডিংটা ছিল অনেক মজাদার। আমি খালার হাতের পুডিং সবসময় খুব পছন্দ করি। আর একটা খালা নতুন আইটেম বানিয়েছে সামাই বরফি, সেটাও খুব মজাদার ছিল। আর এখানে একটা তেলের পিঠা আমাদের বাদশাভাবি বানিয়েছে, খুবই মজার। আর এটা খালার হাতে জাল নিমকি, আমি বাংলাদেশের মিষ্টি নিমকি খেয়েছি কিন্তু এটা হয়েছে জাল। আর এটা বলেছিলাম না, খালার হাতের সামাই বরফি, এটা সামাই বরফি খুবই মজার। আর এখানে করেছে হালুয়ার বরফি, সুজির হালুয়ার বরফি। আর এখানে ছিটা পিঠা দিয়ে আমরা গরু মাংস দিয়ে খেয়েছি, খুবই মজাদার ছিল। আর পাটিসাপটা, চিতল পিঠা, মনে হয় যে আমরা ডিসেম্বরের শীতের পিঠা খাচ্ছি। আর অনেকদিন পরে আমরা ছিটা পিঠা, পাটিসাপটা পিঠা, সব পিঠা খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর শুধু খালা আমাকে না, আরও 10 ফ্যামিলিকে নিয়ে গেট টুগেদার করেছে। আর এখানে এই মিষ্টিটা খুবই মজার ছিল, এটা আমার বান্ধবী রেখা বানিয়েছে। রেখা অলওয়েজ মিষ্টি বানায়, খুবই মজার মিষ্টি। আর এই মিষ্টিটার নাম কি আমি ভুলে গেছি, রেখা আমাকে বলেছিল মিষ্টিটার নাম। আর এখানে চলছে ভর্তা, গরু মাংস, চিতল পিঠা, আমার হাজব্যান্ড খাচ্ছে, আরও বাবিরা বসছে, আমিও বসছি। আমার নানি আমাকে প্লেট দিচ্ছে, বলছে তুমিও খাও। আর ভর্তা আর চিতল পিঠা তো আমার সবসময় খুব পছন্দ, আর মাংস হচ্ছে আমি ভর্তাটাই বেশি পছন্দ করি চিতল পিঠার সাথে। আর বাংলাদেশেও আমি সবসময় ভর্তা, চিতল পিঠা এগুলি খেয়েছি। আর আলহামদুলিল্লাহ বিদেশ বাড়িতে খালা এই চিতল পিঠা আর ভর্তা বানিয়েছে, আর ভর্তাটাও খুব মজার ছিল, জাল কম, আর গরু মাংসটাও খুব মজার। আর খালার হাতে এই যে মাংস রান্নাটা খুবই মজা হয়েছে, খুব ভালো লাগছে। গরুর মাংস দিয়ে চিতল পিঠা, আর খালা রিয়েলি ভেরি গুড শেফ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটছে। এটা আমাদের প্রিয় সুমি ভাবি। সুমি ভাবি আমার ভিউয়ার্সরা আপনাকে খুঁজে। এটা খালার বাসা গার্ডেন, আমরা নাস্তা খেয়ে খালার বাসা গার্ডেনে চলে আসছি সবাই। আর গার্ডেনটা খুব সুন্দর, আর সকালবেলা সূর্যের যে আলোটা খুবই ভালো লাগছে। ভালোবাসি কত বড় পাতিলে বিরিয়ানি হচ্ছে আমাদের জন্য। আজকে আমরা এটা গার্ডেনে বসে খাবো ভাবি। এখানে বিরিয়ানি রান্না হচ্ছে, লিপি বেবি হচ্ছে হেল্পিং হ্যান্ড, বা আমাদের খালা রান্না করবে। অনেক বড় পাতিলে বিরিয়ানি রান্না হচ্ছে। এর মাধ্যমে চলুন আমি আপনাদেরকে খালার বাসাটা দেখাই। আর খালা এ বাসাটা নিয়েছে বেশি দিন হয়নি, নতুন বাসা নিয়েছে, প্রায় 1 মাস হবে। খালা এখনও পুরো সাজায়নি, আস্তে আস্তে সাজাচ্ছে বাসাটা। এই যে এটা খালার সিটিং রুম, অনেক সুন্দর বাসাটা। বাসা কিচেনটা অনেক বড়, অনেক শপিং করছে খালা। আর এখনও খালা ফার্নিচার, সোফা কিনা বাকি আছে, এগুলো আস্তে আস্তে। এই যে আমাদের প্রিয় খালা,
আর ওই পাশেরটা হয়েছে কিচেন। কিচেন ঘরটা অনেক বড়, অনেক ভাবি আছে, অনেক ভাবি ক্যামেরার সামনে আসে না, সেই কারণে আমি পুরোটা কিচেন আপনাদেরকে দেখাতে পারিনি। ইন ফিউচারে হয়তো আমি খালার বাসার কিচেনটা প্রপারভাবে দেখাবো। এই যে বিশাল কিচেন ব্যাক সাইডে, এই যে পাতাবাহার গাছটা, এই গাছটা খালা বাংলাদেশ থেকে নিয়ে আসছে। খালা গাছ অনেক পছন্দ করে, ওনার বাসা চারিদিকে গাছ দেখবেন। আর এই গাছটাও নাকি খালা বাংলাদেশ থেকে এনেছে, এটাতে খুব সুন্দর ছোট্ট ছোট্ট লাল ফুল ফুটে। অনেকে হয়তো বা এই গাছটার নাম বলতে পারবেন, আমি এই গাছটার নাম জানি না। আর এটা বেলি ফুল গাছ। আর খালায় যে সোফা একটা রেখেছে ছোট্ট, এই সোফাতে বসলে বেলি ফুলের খুব সুন্দর একটা গ্রান আসে। আর জানালা সাইডে খালা রেখেছে বেলি ফুল, অনেক সুন্দর গ্রান আসে। এই পাশে আছে আরেকটা গাছ, এই যে দেখুন। আর খালা খুবই শৌখিন একজন মানুষ, আর বিশেষ করে গাছ তো ওনার হাতে জাদু। আমরা তো ওনাকে বলি উনি একজন গাছ বিশেষজ্ঞ, ওনার হাতে গাছ সবসময় খুব সুন্দর হয়। আর খালার এই যে একটা শোকেস, এই শোকেসটাতে খালার কালেকশন, ইটালির কালেকশন। খালা অ্যাকচুয়ালি আসছে ইটালি থেকে, এখানে খালা বিভিন্ন ধরনের শোপিস কালেকশন করে রেখেছে। আর ওনার শোকেসের দিক তাকালে মনে হয় উনি কতটা শৌখিন। আর এখানে একটা গাছ মনে হয় এই গাছটা, এটা তুলে আমার এটা দেয় না কেন? অনেক সুন্দর, অনেক ভয়, অনেক গন্ধে কামলে অনেক। এ মানি প্লান্টটা খুবই সুন্দর লাগছে খালার বাসা। আর খালা আমাকে সবসময় গাছ প্রেজেন্ট করে, আমার বাসা অনেক গাছ আছে খালার গিফটে দেওয়া। আর এখন চলে আসছে খালার উপরতলা বেডরুমে। খালা তিন বেডরুমে বাসা, এটা হয়েছে খালার ছোট ছেলে, খালা দুই ছেলে, কোনো মেয়ে নাই, এটা খালার ছোট ছেলের রুম। আর খালা হোয়াইট কালার খুব পছন্দ করে। আর এইটা হয়েছে খালার বিউটিফুল রুম, এই যে খালার সাদা ফার্নিচার দিয়ে সাজিয়েছে। খালা সাদা খালা খুব পছন্দ করে, এই যে সব কিছু সাদা। আর আরেকটি বেডরুম আছে ওনার বড় ছেলের জন্য, সেই বেডরুমে ওনার ছেলে অফ রেখেছে, সেজন্য আমি সেটা দেখাইনি। এই খালা রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। আর খালা রুমের সাথে এই ভিউটা অসম্ভব সুন্দর, এই যে দেখুন রোড সাইড ভিউটা। একটা নাড়া দেন বিরিয়ানি, এত সুন্দর একটা বিরিয়ানি। এই যে দেখেন আমাদের অনেক ঝরঝরা হয়েছে, সবাই দেখুন আমার বান্ধবী গাছের থেকে এই যে শশা কাটবে, ইনস্ট্যান্ট শশা, অর্গানিক, একদম অর্গানিক। এই যে আমাদের সুন্দরী গুণবতী লিপি ভাবি বিরিয়ানি রান্না করেছে, এখন সালাদ বানাচ্ছে। সালাদ মাস্টার মেশিন দিয়ে হাতে কাটেনি, ফাঁকিবাজ একটা ফাঁকিবাজ কোথাকার, বাট মেশিনটা খুবই হেল্পফুল এবং সালাদ খুব সুন্দর কাটা হয় এই মেশিনে। শসা, টমেটো, গাজর সব কিছু কাটা যায় এই সালাদ মাস্টার মেশিনে, দেখুন কীরকম। এবং ডিজাইনটা খুবই সুন্দর হয় সালাতে, এই যে দেখুন শসাগুলি কীভাবে কাটছে। আমাদের বিরিয়ানি হয়ে গেছে, এখন আমরা সবাই একসাথে খাচ্ছি বিরিয়ানি। সাথে আছে আচার এবং ভর্তা, সালাদ। আর বিরিয়ানিটা গরু মাংস বিরিয়ানি খুবই মজা হয়েছিল। আর লিপি ভাবি অনেক হেল্প করেছে বিরিয়ানিতে, বিরিয়ানিটা করেছে আমাদের খালা এবং বাসা ভাবি বিরিয়ানিটা করেছে, খুব মজাদার বিরিয়ানি। আর খালার হাতের পুডিং খাওয়ার পরে, বিরিয়ানি খাওয়ার পরে এই পুডিং ছিল আমাদের ডেজার্ট। আর নানি বানিয়েছে দই, মিষ্টি দই পুডিং দিয়ে আমাদের ডেজার্ট আজকের মতো। আমার ব্লগটি শেষ করছি, সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া রান্নাবাড়ি ব্লগটি কেমন লেগেছে আশা রেখে আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।